हाय फ्रेंड, स्वागत बेंगली होम किचने। आशा करी आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज के आपनादेर जे रेसिपिटा देखाबो ता सेई रेसिपिटा बाच्चादेर तो अत्यंत पछंदेर हबेई, आशा करी आपनादेरो अतटाई भालो लागबे। खूब कम समय खूब सहज पद्धतिते एटा बानानो जाए। एर नाम होच्छे चीजी ब्रेड फिंगार। खूब सुंदर खूब इजी एक स्नैक्स रेसिपि जेटा चायर साथे कफिर साथे एवं जेको ड्रिंक्सर साथे किन्तु अपनारा परिवेशन करते पारें। एवं एत कम समय है जे अतिथि एले चटपट ये अपनारा बनिए फेलते पारें बा इवनिंग स्नैक्स हिसेबेओ एटा बनानो जाए बाच्चादेर खुशी करार जोन्नो। এই ধরনের নতুন নতুন রেসিপি শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আরও একটা নোটিফিকেশান যায়। কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে দেখে নিন। লাগবে ডিম, আমি যতগুলো পরিমাণ বানাবো সেই অনুযায়ী আমার দুটো ডিম লাগবে। লাগবে চিলি ফ্লেক্স, নুন, কালো গোলমরিচ, আর লাগবে চিজ স্লাইস পিস, যে কোনো কোম্পানির আপনারা নিতে পারেন। আর লাগবে পাউরুটিরও স্লাইস পিস, স্লাইস পিস বড় স্লাইস পিস যদি আপনারা পান তাহলে ভালো হয়। একটু অন্যরকম এই রেসিপিটা করার চেষ্টা করেছি, তাই জন্য ব্রেড ক্রামটা আজকে একটু অন্যরকম করছি। তার জন্য আমি এখানে তিনটে স্লাইস পিসকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। তারপর দেখুন যত ছোট পারবেন তত ছোট ছোট করে এরমভাবে ছুরি দিয়ে পিস করে কেটে নিতে হবে পাউরুটিগুলো। এগুলোকেই কিন্তু আমরা কোট করব আমাদের ফিঙ্গারে। যত ছোট করে কাটবেন তত কিন্তু খুব সুন্দর খেতে হবে। আর আপনারা চাইলে পাউরুটির ধারের যে কালো অংশগুলো সেগুলো ফেলেও দিতে পারেন, শুধু সাদা পাট দিয়ে করলে আরও সুন্দর দেখতে হয়। এবার ফিঙ্গারগুলো গড়ার জন্য আমি এখানে দুটো স্লাইস পিস নিয়েছি। দুটো স্লাইস পিসের ধারগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে, শুধু ভেতরের পাটটা নেব। এবার ভেতরের পাট দুটো আমার কাটা হয়ে গেছে, একটা পাউরুটির পিসের ওপর আমি দুটো করে চিজ দিচ্ছি। দুটো করে চিজ স্লাইস পিস দিলে খেতে বেশি ভালো হয়। এই চিজ না দিয়ে, এটা তো প্রসেস চিজ, এর জায়গায় আপনারা মরজারেলা চিজ যদি পান সেটা দিতে পারেন, তাতে আরও সুন্দর হবে আরও টেস্টি হবে। চিজের ওপরে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর একটু কালো গোলমরিচ, কারণ চিজে নুন দোয়াই আছে তাই এক্সট্রা করে আর নুন দেওয়ার কোনো দরকার নেই। এবার এগুলোকে ফিঙ্গার আকারে ছোটো ছোটো করে কেটে নিলাম, সরু সরু করে। বেশি সরু করে কাটবেন না, তাহলে কিন্তু পরে যখন আমরা ডিমের ঘোলে ডোবাবো তখন পাউরুটিগুলো ভেঙে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। তাই জন্য ঠিক এই রকম ফিঙ্গারের আকারে আপনারা কেটে নেবেন। এবার একটা বাটিতে আমি ডিম গুলে নিচ্ছি, দুটো ডিমকে। ডিমের সাথে আমি দিয়ে দেবো একটু কালো গোলমরিচ আর একটু স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার ব্রেড ক্রামও রেডি হয়ে গেল আর ডিমের গোলাও রেডি হয়ে গেল। এবার একটা একটা এরকম ফিঙ্গার নেব, যা দুদিকে পাউরুটি আর মধ্যিখানে দুটো স্লাইস পিস, চিজের স্লাইস পিস নিয়ে এবার এইভাবে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নেব। জাস্ট এটা একটা কোটেই হয়ে যাবে। এবার আমি এরকমভাবে পাউরুটিটা ভালোভাবে পাউরুটা চেপে চেপে কোট করে নিতে হবে, যে ব্রেড ক্রামটা আমরা বানিয়ে নিলাম। অতি সহজে কিন্তু আমাদের ব্রেড ক্রামটা বানানো হয়ে গেল। আপনারা একটা কাজ করতে পারেন, এইভাবে কেটে কেটে ব্রেড ক্রামটা না বানিয়ে আপনারা মিক্সিতেও যদি গুঁড়ো করে নেন তাতেও কিন্তু খেতে খারাপ হবে না, ভালোই হবে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। ঠিক এইভাবেই আমি সব ফিঙ্গারগুলো গড়ে নেব। আমি এখানে দুরকম প্রসেসে দেখিয়েছি, তো ফার্স্ট প্রসেস যখন আমার রেডি হয়ে গেছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো সাথে সাথেও ভাজতে পারেন বা টিফিন বক্সে করে রেখেও দিতে পারেন, যখন অতিথি আসবে বা যখন আপনাদের খেতে ইচ্ছে হবে গরম গরম চায়ের সাথে 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 ভেজে নেবেন। এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, হাই টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, নাহলে কিন্তু পাউরুটি ভীষণভাবে তেল টানে, তাই জন্য এটা হাই টু মিডিয়াম
ফ্লেমেই ভাজতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যেই আমাদের ভাজা হয়ে যাবে, কারণ এতে সেদ্ধ হওয়ার মতো কিছুই নেই। জাস্ট একটু হালকা ব্রাউন কালার হলেই তুলে নেবেন। আর এই যে তেলে যেগুলো ভাসছে দেখছেন, চিজগুলো একটু মেল্ট হয়ে তেলে চলে যায়, তখন কিন্তু আরও সুন্দর খেতে লাগে। তো এটা নিয়ে চিন্তা করবেন না। আমার রেডি হয়ে গেছে, তোলা হয়ে গেল। এবার এখন বানাবো দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিতে কি করবেন, এখানে দেখুন আমি ব্রেড ক্রাম নিয়েছি, যেটা আমরা দোকান থেকে কিনতে পাই। সেই ব্রেড ক্রামে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দেওয়ার পর আমি ডিমে যেরকম কোট করলাম, করে আমি এটা ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। এইভাবেও কিন্তু আপনারা ভাজতে পারেন, জাস্ট অসাধারণ খেতে হয়। কিন্তু ভাজার পর আপনারা বুঝতেই পারবেন না যে কোনটা কী দিয়ে বানিয়েছেন, কারণ চিজটা মেল্ট হয়ে এর গায়ে এত সুন্দর একটা কোট হয় যে সেটা মনে হবে একদম কবিরাজির মতো, কবিরাজির মতো মানে খেতে লাগবে আপনাদের। বাড়িতে অবশ্যই একবার বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আর ইনগ্রিডিয়েন্টস কী কী আমি ব্যবহার করেছি সেগুলোর ডিটেলস কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, প্লিজ চেক করে নেবেন, যাতে রেসিপিটা বানানোর সময় আপনাদের সুবিধা হয়। এগুলোও কিন্তু গরম তেলে, সাদা তেলে ভাজতে হবে, ডুবো তেলেই ভাজতে হবে। একটা একটা করে দিয়ে দেবেন, দিয়ে হালকা ব্রাউন কালার হওয়া অবধি ভাজতে হবে। হাই টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, আর এটাও ভাজতে মোটামুটি 1 মিনিট মতনই সময় লাগে। সাথে সাথেই কিন্তু রেডি হয়ে যায়, আমি তুলেও নিচ্ছি, রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। আর ওইগুলো চিজগুলো মেল্ট হয়ে জাস্ট দারুণ লাগে, ওগুলো চিজগুলো ভেতরের চিজগুলো বেরিয়ে এসছে। আর চিজ যে এক্সট্রা বেরিয়েছে সেটা কিন্তু তেল থেকে তুলে নেবেন এইভাবে। আর এগুলো ফেলবেন না, এগুলোও খাবেন ওই রোলের সাথে, দারুণ লাগে। রেডি হয়ে গেছে আমার ব্রেড ফিঙ্গার, চিজি ব্রেড ফিঙ্গার। অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে আরও অনেকে শিখতে পারে। লাইক করে দেবেন রেসিপিটা যদি ভালো লাগে, যদি উপকৃত হন আমার রেসিপিটা দেখে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা চিজগুলো কি সুন্দর, আর মুচমুচে কুড়মুড়ে একদম অসাধারণ খেতে হয়। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন এরকম রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে আসবো।